सरस्वती देवे गौरवाणी प्रचारिणे पाश्चात्य देशतारिणे प्रभु नित्यानंद गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 रामा राम राम हरे हरे हरिहराय नमः यादवाय नमः श्रीमधुसूदनाय पंगुं लंगायते गिरिं श्री गुरुं दीनतारिणं श्री चैतन्यमीश्वरं हरि ओम तत्सत्। हरे कृष्ण श्रुति भक्तवृंद आमरा पढ़े चलेছি শ্রীকৃষ্ণ চৈতন্য গ্রন্থ সংকলন থেকে। আজকের অধ্যায়ের নাম ফলশ্রুতি শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্ম লাভ। শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীর মিলন এই বিভাগের অন্তর্ভুক্ত অধ্যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু এন্ড রঘুনাথ দাস গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত অন্ত্যলীলা 6.308। हरे कृष्ण। प्रेमे आत्महारा रघुनाथेर गौर सेवा आनंदे रघुनाथेर बाह्य विस्मरण काय मने सेविलेन गौरांग चरण। অন্তহীন আনন্দে রঘুনাথ দাস গোস্বামীর বাহ্য বিস্মরণ হয়েছিল এবং কায় মনে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবায় মগ্ন হয়েছিলেন। এটি হচ্ছে মনুষ্য জীবনের সাফল্য, চরমতম সাফল্য। পরমেশ্বর ভগবানের সেবা নিযুক্ত থাকা কায় এবং মনে তার অপ্রাকৃত সেবায় পূর্ণরূপে মগ্ন হওয়া। রঘুনাথ দাস এই অপূর্ব আনন্দ প্রেমানন্দ লাভ করেছিলেন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর পূর্ণ শরণাগতি লাভ করে পূর্ণরূপে তার শ্রী চরণে শরণাপন্ন হয়। কৃষ্ণেন্দ্রিয় পিতার্থে অদ্বিতীয় অদ্ভুত অচঞ্চল বৈরাগ্যযুক্ত ভজনাদর্শ বর্ণন। অনন্ত গুণ রঘুনাথের কে করিবে লেখা রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা। রঘুনাথ দাসের অন্তহীন গুণাবলী কে বর্ণনা করতে পারে? তার নিয়ম নিষ্ঠা ছিল পাষাণের রেখার মতো অবিচল। তাৎপর্য ছিল এই শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক। পাষাণের রেখা কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রঘুনাথ দাস এত কঠোরভাবে বৈরাগ্য বিধি পালন করতেন যে পাষাণের রেখার সঙ্গে তার তুলনা করা হয়েছে। পাষাণের রেখা যেমন কখনো মুছে ফেলা যায় না, তেমনি রঘুনাথ দাস কোনো অবস্থাতেই তার নিয়ম নিষ্ঠা থেকে বিচলিত হতেন না। রঘুনাথ দাস গোস্বামী তার সেবার নিয়মাবলী अत्यंत कठोरभावे पालन करছিলেন भगवान श्री चैतन्य महाप्रभुर निर्देश अनुसारे। 6.310 सर्वक्षण कृष्ण भजन साढ़े सात प्रहर जाय कीर्तन स्मरणे आहार निद्रा चारिदंड सेह नहे कोनो दिने। प्रतिदिन 22 घंटार अधिक समय तिनि हरे कृष्ण महामंत्र कीर्तन करे एवं श्रीकृष्णेर पादपद्म स्मरण करे अतिबाहित करतेन। दिने प्राय डेढ़ घंटा मात्र समय तिनि आहार एवं निद्राय अतिबाहित करतेन एवं कोनो कोनो दिन ताओ हतो ना। On some days that was also impossible. It was sort of some horror. প্রতিটি ভক্ত বিশেষ বিশেষ কোনো গুণ তারা প্রদর্শন করেছিলেন। রঘুনাথ দাস গোস্বামী বৈরাগ্যের গুণাবলী প্রদর্শন করেছিলেন। কোন প্রকার ইন্দ্রিয় সুখভোগ থেকে তিনি সম্পূর্ণরূপে বিরক্ত ছিলেন, সম্পূর্ণ অনাসক্ত ছিলেন। পূর্ণরূপে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবায় পূর্ণভাবে নিমগ্ন ছিলেন। হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন এবং তার গোবর্ধন শিলার সেবায় নিযুক্ত থাকার মাধ্যমে। বিজিত সর্বর্গ গোস্বামী রঘুনাথ বৈরাগ্যের কথা তার অদ্ভুত কথন আজন্ম না দিলা জিহ্বায় রসের স্পর্শন। তার বৈরাগ্য ছিল অত্যন্ত অদ্ভুত, তিনি আজীবন তার জিহ্বাকে রস আস্বাদন করতে দেননি। শ্রী চৈতন্য চরিতামৃত অন্ত্যলীলা 6.312 ছিন্ডা কানি গাঁথা কাঁথা বিনা না পরে বসন সাবধানে প্রভুর কইলা আজ্ঞার পালন। একটি ছেঁড়া কাপড়ের টুকরো এবং একটি কাঁথা ছাড়া তিনি আর কিছু গায়ে দিতেন না। এইভাবে তিনি অত্যন্ত কঠোরভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ পালন করেছিলেন। তাৎপর্য ছিল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক অত্যন্ত নিষ্ঠা সহকারে গুরুদেবের আদেশ পালন করা অবশ্য কর্তব্য। গুরুদেব বিভিন্ন শিষ্যকে বিভিন্ন নির্দেশ দান করেন, যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীল রূপ গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামী এবং জীব গোস্বামীকে প্রচার করার নির্দেশ দিয়েছিলেন এবং রঘুনাথ দাস গোস্বামীকে বৈরাগ্য আচরণ করার নির্দেশ দিয়েছিলেন। ছয় গোস্বামী সকলেই অত্যন্ত কঠোরভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ পালন করেছিলেন। ভগবত ভক্তির মার্গে উন্নতি লাভ করার এইটি হচ্ছে পন্থা। শিষ্যের একমাত্র কর্তব্য হচ্ছে গুরুদেবের আদেশ প্রাপ্ত হয়ে সর্বান্তকরণে সেই আদেশ পালন করা, সেইটি সাফল্য লাভের উপায়। গুরুদেবের আদেশ পালন করার এই যে নীতি, এইটি ছিল এসি ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদের গাইডিং প্রিন্সিপাল ফর হিজ ডিভাইন রেস। এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ নির্দেশনা প্রধান নীতি, নির্দেশনাকারী নীতি। কারণ তার গুরুদেব তাকে বলেছিলেন যে গ্রন্থ পাবলিশ করা এবং প্রচার করা এটি মন্দির নির্মাণ করার থেকে অত্যন্ত প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, করার থেকে প্রয়োজনীয় এবং জিবিসি বডি এস্টাবলিশ করার জন্য। তাই শিল প্রভুপাদ বিবিটি প্রতিষ্ঠা করেছিলেন গ্রন্থ প্রণয়ন করার জন্য, এবং তারপরে তিনি নিজস্ব ব্যক্তিগতভাবে 108টি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এবং অত্যন্ত সতর্কতার সাথে তিনি তাঁর গুরুদেবের আদেশ পালন করেছিলেন। এবং তার গুরুদেবের আদেশ অনুসারে তিনি ইসকনে গভর্নিং বডি কমিশন বা জিবিসি তৈরি করেছেন। জীবন নির্বাহ পতিগ্রহ প্রাণ রক্ষা লাগি যেবা করেন ভক্ষণ, তাহা খাইয়া আপনাকে কহে নির্বেদ বচন। তিনি কেবল প্রাণ ধারণের জন্যই আহার করতেন এবং আহার করার পর তিনি এইভাবে আক্ষেপ করতেন। শ্রী চৈতন্য চরিতামৃত অন্ত্যলীলা 6.314। দিব্য সম্বন্ধ জ্ঞানোদয় ক্রমে देहात्म बुद्धि ह्रास, श्रीमद् भागवत में 7:15:40। Translation. অনুবাদ, প্রকৃত জ্ঞান লাভ করার ফলে কারোর হৃদয় যখন নির্মল হয় তখন তিনি পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণকে জেনে সবকিছুই লাভ করেন। তাহলে কেন তা না করে লম্পটেরা কেবল দেহের পুষ্টি সাধনের জন্য সচেষ্ট হয়? তাৎপর্য ছিল এই শ্রী ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ কর্তৃক শ্রীমদ্ ভাগবত 7:15-40 থেকে উদ্ধৃত এই শ্লোকটি যুধিষ্ঠির মহারাজের প্রতি নারদ মুনির গৃহস্থদের জড়বন্ধন থেকে মুক্তি লাভের উপায় সম্বন্ধে উপদেশ। পারমার্থিক স্তরে জীব দেহের প্রতি অনাবশ্যক ভাবে যত্নশীল হয় না। শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলেছেন, দেহস্মৃতি নাহি যার, সংসার বন্ধন কাহা তার। যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছেন তিনি তার দেহ সম্বন্ধে চিন্তা করেন না। তাই তার পক্ষে চিন্ময় স্তরে সন্ন্যাস আশ্রমের কঠোর কৃচ্ছ সাধন সম্ভব। তার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত হচ্ছেন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী ছিলেন তীব্র বৈরাগ্যের দৃষ্টান্ত। শ্রী চৈতন্য চরিতামৃত অন্ত্যলীলা 6.315। বিপণিকারের অবিকৃত পর্যুষিত কর্দমাক্ত প্রসাদান্ন পক্ষালন পূর্বক কৃষ্ণ উচ্ছিষ্ট চিত বস্তু জ্ঞানে সম্মান। প্রসাদান্ন প্রসারীর যতনা বিকায়, 2-3 দিন হইলে ভাত সড়ি যায়। যে সমস্ত পসারী শ্রী জগন্নাথ দেবের প্রসাদ বিক্রি করত তা প্রসাদ 2-3 দিনের বাসি হয়ে গেলে যখন তা পচতে শুরু করত তারা তা বিক্রি করত না। শ্রী চৈতন্য চরিতামৃত অন্ত্যলীলা 6.316। সিংহ দ্বারে গাভী আগে, সেই ভাত ডারে সরা গন্ধে তৈলঙ্গী গাই খাইতে না পারে। সেই পচা প্রসাদন্ন তারা সিংহদ্বারের সামনে গাভীদের দিতেন, কিন্তু পচা গন্ধে তৈলঙ্গী গাভীরাও তা খেত না। শ্রী চৈতন্য চরিতামৃত অন্ত্যলীলা 6.317। सेई भात रघुनाथ रात्रे घरे आनी, भात धोइया फेले घरे दिया बहु पानी। रात्रे रघुनाथ दास सेई अन्न घरे एने अनेक जल दिए ता धुतेन। श्री चैतन्य चरितामृत अंत्य लीला 6.318। भीतरेर दृढ़ जेई माझी भात पाए, लवण दिया रघुनाथ सेई अन्न खाए। এবং ভিতরের যে অংশটি তখনও পচে যায়নি সেই অংশটি লবণ দিয়ে তিনি খেতেন। এখন রঘুনাথ দাস তীব্র বৈরাগ্যের পন্থা অবলম্বন করেছিলেন। তিনি পচা অন্ন গ্রহণ করতেন, যা এমনকি তৈলাঙ্গ গাভীরাও খেত না। সেটিকে ধুয়ে অনেক জলে ধুয়ে তার ভিতরের অংশটি, যেটা শক্ত অংশটি, যেটা পচে যায়নি তখনো, সেইটি লবণ দিয়ে খেতেন। এইভাবে রঘুনাথ দাস তার বিস্ময়কর তীব্র বৈরাগ্য প্রদর্শন করেছেন। স্বরূপের সানন্দে চিদ বস্তু জ্ঞানে সেই কৃষ্ণ উচ্ছিষ্টাংশ গ্রহণ। একদিন স্বরূপ তাহা করিতে দেখিলা, হাসিয়া তাহার কিছু মাগিয়া খাইলা। একদিন শরৎ দামোদর গোস্বামী রঘুনাথকে তা করতে দেখে হেসে তার কাছ থেকে সেই প্রসাদ চেয়ে খেয়েছিলেন। এটি ছিল জগন্নাথ, ভগবান জগন্নাথের মহাপ্রসাদ। কিন্তু এটা পচে গিয়েছিল, এমনকি গরুরাও তা খেত না, গাভীরাও খেত না। তিনি সেই পচা অংশটি বাদ দিয়ে শক্ত অংশটি নিয়ে সেটিকে ভালো করে ধুয়ে, শক্ত অংশটি ভালো করে অনেক জল দিয়ে ধুয়ে শক্ত অংশটি, তার মধ্যে কিছু লবণ দিয়ে তিনি খেতেন। স্বরূপ দামোদর গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীকে তিনি এই অন্ন তার কাছ থেকে চেয়ে খেয়েছিলেন, চেয়ে তারপরে খেয়েছিলেন। গৌর কৃষ্ণের পরম প্রেষ্ঠ রঘুনাথের গৃহীত প্রসাদী চিন্ময় কৃষ্ণ ভুক্তামৃত। স্বরূপ কহে ওইছে অমৃত খাও নীতি নীতি, আমা সবাই নাহি দেহ কি তোমার প্রকৃতি। স্বরূপ দামোদর গোস্বামী বলেছিলেন, তুমি প্রতিদিন এই অমৃত খাও, অথচ আমাদের তা দাও না, এ তোমার কিরকম প্রকৃতি। তোমার এরকম চরিত্র যে তুমি এরকম অমৃত খাও আর আমাদের সাথে, আমাদেরকে দাও না। স্বরূপ দামোদর গোস্বামী তিনি রঘুনাথ দাস গোস্বামীকে কৌতুক করে বলছিলেন যে তুমি এরকম অমৃত খাচ্ছ আর আমাদের দিচ্ছ না। तो भक्तरा रघुनाथ दासेर এই সমস্ত কর্ম ক্রিয়া দেখে বুঝতে পেরেছিলেন এটি পূর্ণ রূপে অপ্রাকৃত স্তরে তিনি এই সমস্ত কার্যকলাপ করছিলেন। গোবিন্দের নিকট শ্রবণ পূর্বক স্বয়ং প্রভুর সেই কৃষ্ণ ভক্তানামৃত গ্রহণ। গোবিন্দের মুখে প্রভু সে বার্তা শুনিলা, আর দিন আসি প্রভু কহিতে লাগিলা। গোবিন্দের কাছে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই কথা জানতে পারেন এবং তারপর তিনি সেখানে গিয়ে তাকে বললেন। শ্রী চৈতন্য চরিতামৃত অন্ত্যলীলা 6.322। খাসা বস্তু খাও সবে, মরে না দেহ কেনে, এত বলি এক গ্রাস করিলা ভক্ষণে। কি অপূর্ব বস্তু তুমি খাও, অথচ তুমি আমাদের তা দাও না কেন? এই বলে তিনি এক গ্রাস নিয়ে তা ভক্ষণ করেন। ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি রঘুনাথ দাস গোস্বামীর এই চমৎকার বৈরাগ্যকে প্রশংসা করছিলেন। এইভাবে তিনি কিছুটা অন্ন, এক গ্রাস অন্ন তার থেকে নিয়ে তিনি খেয়ে নিয়েছিলেন। 6.323 সাধকের স্বয়ং কৃষ্ণ পিতার্থে বৈরাগ্য আচরণের অভ্যাস থাকিলেও নিখিল ঐশ্বর্যশালী হরিগুরু বৈষ্ণবকে একমাত্র প্রভু জ্ঞানে সর্বোৎকৃষ্ট চিত উপকরণ দ্বারা পূজা কর্তব্যতা শিক্ষাদান। আর গ্রাস লইতে স্বরূপ হাতেতে ধরিলাম, তব যোগ্য নহে বলি বলে কাড়ি নিলা। এই বলে তিনি এক গ্রাস যেই ভক্ষণ করতে নিলেন, তারপর তিনি যখন আর এক গ্রাস নিতে গেলেন তখন স্বরূপ দামোদর গোস্বামী তার হাতে ধরে বললেন। হাত ধরে ফেললেন এবং সেটি কেড়ে নিলেন এবং বললেন, প্রভু কর্তৃক সপ্রেষ্ট রঘুনাথের গৃহীত প্রসাদ প্রশংসা। প্রভু বলে, নীতি নীতি নানা প্রসাদ খাই, ওইছে সাথ আর কোন প্রসাদে না পাই। স্বরূপ দামোদর তার হাত ধরে বলেছেন, প্রভু এ আপনার আহার্য যোগ্য নয়। এই বলে তিনি তার হাত থেকে কেড়ে নিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন, প্রতিদিন আমি নানা প্রকার প্রসাদ খাই, কিন্তু এমন সুস্বাদু প্রসাদ আমি আর কোথাও পাইনি। ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি অত্যন্ত ঐশ্বর্যপূর্ণ জগন্নাথের মহাপ্রসাদ পেতেন। কিন্তু তিনি বলছিলেন যে কিভাবে রঘুনাথ দাস যে প্রসাদ পাচ্ছেন সেটি আরো অনেক সুস্বাদু। এটি প্রদর্শন করছে কিভাবে ভগবান চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সাথে, অন্তরঙ্গ ভক্তদের সাথে কেমন গভীর সম্পর্ক তাদের রয়েছে। রঘুনাথের কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছাময় বৈরাগ্য দর্শনে প্রভুর আনন্দ। এই মতো মহাপ্রভু नाना लीला करे रघुनाथेर वैराग्य देखी संतोष अंतरे। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে নানা লীলাবিলাস করেছিলেন। রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্য দেখে তিনি অন্তরে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। Our God comes from a very affluent background. রঘুনাথ দাস একটি অত্যন্ত সম্ভ্রান্ত ঐশ্বর্যপূর্ণ পরিবার থেকে আসছিলেন এবং তিনি তীব্র বৈরাগ্য পালন করেছিলেন, অনুশীলন করছিলেন সন্ন্যাস ধর্মের। এটি ভগবান চৈতন্য মহাপ্রভুকে অত্যন্ত সন্তুষ্ট করেছিল। তার বৈরাগ্য বিভিন্ন ভক্তের বিভিন্ন অ্যাক্টিভিটিস, কর্ম ক্রিয়া ভগবান চৈতন্য মহাপ্রভুকে সন্তুষ্ট করেছিল। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রী ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ তিনি বলেছিলেন যে কিভাবে ভগবান চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন সারা পৃথিবীতে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, এবং তিনি চেয়েছিলেন যে তার যে অনুগামীরা তারা যেন এই দায়িত্ব, গুরু দায়িত্ব গ্রহণ করেন এবং এই সংকীর্তন আন্দোলনকে সারা পৃথিবীময় ছড়িয়ে দেওয়ার জন্য দায়িত্ব গ্রহণ করেন। হরে কৃষ্ণ। 6.326 সকৃত স্তবে প্রভুর করুণা বর্ণন। আপন উদ্ধারে রঘুনাথ দাস চৈতন্য স্তবক কল্পবৃক্ষে করিয়াছেন প্রকাশ। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী তার গৌরাঙ্গ স্তবকল্প বৃক্ষ নামক কবিতার তার উদ্ধারের কাহিনী বর্ণনা করেছেন। আন্তলীলা 6.327 গৌর কৃপায় রঘুনাথের দামোদরানুগত্য ও গান্ধর্বা গিরিধারী সেবা লাভ। স্তবাবলিতে শ্রী চৈতন্য স্তব কল্পবৃক্ষ স্তপে 11। আমি যদিও অত্যন্ত অধঃপতিত নরাধম, তথাপি শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপা করে অগাধ ঐশ্বর্য রূপ দাবানল থেকে উদ্ধার করেছেন। তিনি তার অন্তরঙ্গ পার্ষদ শিল স্বরূপ দামোদরের কাছে আমাকে অর্পণ করেছেন। তিনি আমাকে তার বক্ষের গুঞ্জমালা এবং গোবর্ধন শিলা দান করেছেন, যা ছিল তার অত্যন্ত প্রিয়। সেই শ্রী চৈতন্য মহাপ্রভু আমার হৃদয়ে উদিত হয়ে আমাকে উন্মত্ত করেছেন। তাৎপর্য ছিল এই শ্রী ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ কর্তৃক। এই শ্লোকটি শ্রী রঘুনাথ দাস গোস্বামী বিরচিত শ্রী গৌরাঙ্গ স্তবকল্প বৃক্ষ 11 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত। এই শ্লোকটি বর্ণনা করছে কিভাবে রঘুনাথ দাস গোস্বামী ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন। সিক্রেট হচ্ছে গুরুদেবের আদেশ পালন করা। ভক্তি জীবনের সাকসেসের সিক্রেট হচ্ছে চৈতন্য চরণ লাভ। এই তো কহিল রঘুনাথের মিলন, ইহা যেই শুনে পাই চৈতন্য চরণ। এইভাবে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীর মিলনের কাহিনী বর্ণনা করলাম। এই কাহিনী যিনি শ্রবণ করেন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদ পদ্ম লাভ করেন। হরি বল। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি এই আশীর্বাদ প্রদান করছেন যে এই লীলা শ্রবণ করার মাধ্যমে কিভাবে রঘুনাথ দাস গোস্বামী ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন, এই লীলা শ্রবণের মাধ্যমে আমরা স্বাভাবিকভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্ম লাভ করতে পারবো। হরি বল। এইভাবে এই অধ্যায় সমাপ্ত হলো, যার নাম হচ্ছে ফলশ্রুতি শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্ম লাভ। শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীর মিলন এই বিভাগের অন্তর্ভুক্ত এই অধ্যায় ছিল এবং আজকে এই বিভাগ শেষ হলো। সিধা মায়াপুরে আসার ফলে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করা যায়। এটি বলা হয় যে প্রথমে সিধা মায়াপুরে আসা উচিত, তারপরে শ্রী বৃন্দাবন ধাম। আমরা দেখি যে জুহুতে এমনি রাধা রাসবিহারী, সীতারাম, লক্ষ্মণ, হনুমান এই সমস্ত বিগ্রহের সামনে থাকেন। আসলে ভগবান নিতাই গৌরের কৃপার ফলে আমরা রাধা কৃষ্ণের কৃপা লাভ করতে পারি। সেখানে আমরা শুধু রাধা রঘুনাথ দাস গোস্বামী কিভাবে চৈতন্য মহাপ্রভুর সাথে মিলিত হয়েছিলেন এই লীলা শ্রবণ করার মাধ্যমে আমরা ভগবান চৈতন্য মহাপ্রভুর সেই পাদ পদ্ম লাভ করতে পারি। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি তিনি বৃন্দাবন ছেড়ে শ্রী নবদ্বীপ ধামে এসে অবস্থান করছিলেন, কারণ বৃন্দাবন ধামে যদি কেউ অপরাধ কোনোভাবে অপরাধ করে, যেটি খুবই সম্ভব, তার হাজার গুণ অপরাধের ফল তাকে ভোগ করতে হবে। কিন্তু সিধা মায়াপুরে এটি এক নয়। এখানে যে কোনো ভক্তিমূলক সেবার জন্য 1000 গুণ ফল লাভ করা হয়, কিন্তু অপরাধগুলি সেই গুণে বাড়ে না। শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজ তিনি তার সিদ্ধ দেহ উপলব্ধি করেছিলেন, তাই জন্য তার নাম হচ্ছে সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ তাকে বলা হয়। One can achieve complete perfection in Navadvip Dham. তিনি বলেছেন যে নবদ্বীপ ধামে এসে একজন পূর্ণ উপলব্ধি লাভ করতে পারেন। আমি শুনেছি অনেক ভক্তরা দেশ বিদেশ থেকে শ্রী নবদ্বীপ ধামে এসেছিলেন। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাতে চাই। আমি আশা করছি যে নবদ্বীপ ধামের এই ভিজিটে আসার জন্য আপনারা শ্রী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ লাভ করতে পারবেন। লেস্টারে কেমন আছো? শিবাপ্রিয়া কেমন আছে? আমার প্রিয় ভক্ত, আমার প্রিয় শিষ্যা শিবাপ্রিয়া আপনারা কেমন আছেন লেস্টারের ভক্তবৃন্দ? আপনারা কি প্রসাদ পেয়েছেন যথেষ্ট? আপনারা এমন সময় এসেছেন যখন মায়াপুর এসেছিলাম, মায়াপুর অত্যন্ত ব্যস্ততা সময়, অনেক অনেক ভিড়, তীর্থযাত্রীদের ভিড়। আমি শুনেছি কবে গতকাল 34,000 ভক্ত এসেছেন। তার মানে প্রায় 100,000 লোক মানুষ টোটাল বোধহয় মায়াপুরে এসেছেন। Okay, hi Krishna. Okay. So if we chant the mantra, please repeat after us. Namaho Vishnupadaya Krishna Preshtaya Bhutale Shrimate Jayapataka Swamin. It's not for y'all, the devotees here. Itinamine Nama Acharya Padaya Nitai Kripa Pradayine Gaurakatha Damadaya Nagaragrama Tarine Nama Om Vishnupadaya Krishna Preshtaya Bhutale Shrimate Bhakti Vedanta Swaminiti Namine Namaste Sarasvate Deve Gauravani Pracharine Nirvishesham शून्यवादी पाश्चात्य देशतारिणे एष पुष्पांजलि श्रील जयपताक स्वामी गुरवे नमः। हरि बोल, हरे कृष्ण। Okay, Guru Maharaj is blessing all of you. Krishner Matirastu. Shakalke Ashirvad Pradan Korna. Sudevi Subhashini Mataji, Hare Krishna Mataji. Guru Maharaj is giving his birthday blessings. Krishner Matirastu. Okay, Mataji, blessings for you. Achyuta Priya Arundhati Mataji, Guru Maharaj is blessing you. Krishner Matirastu, Hari Bol. Hari Bol, Vishal Prabhu, Vishal Gauranga Prabhu and Amala Manjari Mataji, Hare Krishna. Wow, looks like some special prasad. Hari Bol. Oh, Palak Paneer, Hare Krishna, Hari Bol. Hari Bol. Yeah, we also had Palak Paneer today. Hari Bol. Neela Mai Gaurangi Devi Dasi Mataji, Guru Maharaj is blessing you. Pushpa Gopal Prabhu, Guru Maharaj is blessing you. Medini Mataji, Hare Krishna, Guru Maharaj is blessing you. Oh, Brajavilas Gauranga Prabhu, Hari Bol, Guru Maharaj is blessing you. Isha Priya Mataji Hari Bol. Guru Maharaj is blessing you. Hari Bol. Sumukha Mataji Guru Maharaj. Okay. Okay. Okay, blessings to all of you. Guru Maharaj is blessing all of you. Hare Krishna, Hare Bol. Vancha kalpatarubhyasya kripa sindhu bevata patitanam pavanebhyo vaishnavebhyo namo namaha. प्रभु स्कोर चेपू Hare Krishna, dear devotees, before you all leave, there is a physical book table right behind us. Please get the opportunity to distribute books and utilize the opportunity to see more books in the physical book table at the same time virtual book table. जय जय कोई पावन श्री गुरु महाराज की जय, श्री प्रभुपाद की जय। गौर सीतानाथ हरि हरि बोल। आगामीकाल ग्रंथ संकलन श्रीकृष्ण चैतन्य ग्रंथ संकलने अपनारा आबार योगदान देवें। प्रभु कंटिन्यू स्कोर। हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे।